মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, ছালাম আমি করব গিয়ে, ছালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাব মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটের চলাচলের একটু বিঘ্নিত হচ্ছে কোনো কারণে, এই জন্য আমরা আশা করছি যে তাড়াতাড়ি আপনাদেরকে বিদায় দেব, যাতে ভালো মতো বাড়িতে চলে যেতে পারেন। একান্তই যারা পারবেন না তারা হয়তো থাকবেন, আর যারা পারেন, মাগরিবের পর পরে আশা করি আমরা মাহফিল সংক্ষিপ্ত করে আপনাদেরকে বিদায় দিয়ে দেব। আপনাদের নিকট আমার আবেদন, সেটা হলো এই সৃষ্টির প্রথম থেকেই সত্যটা শুরু হয়েছে, সৃষ্টির প্রথম থেকেই সত্যটা শুরু, সৃষ্টির প্রথম থেকে খুন শুরু হয়েছে। সর্বপ্রথম খুনের নাম কি? কাবিল। এই কাবিল হত্যা করলো কাকে? আপন ভাই হাবিলকে। এই হত্যা সৃষ্টির প্রথম থেকেই এই খোনাখুনি আজও আছে না নাই? কিয়ামত পর্যন্ত যত খুন হবে সেই খুনের অর্ধেক ভাগই হবে কাবিল। আর সৃষ্টির প্রথম থেকেই এই শত্রুতা চলছে, এই শত্রুতা যে করছে এই আমাদের সঙ্গে মানুষকে নিয়ে যে শত্রুতা করলো, এই ভদ্রলোকের নাম কি? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদমকে সৃষ্টি করলাম, করার পরে 80,000 বছর ইবাদত বন্দেগী করলো যে আজাজিল ফেরেশতাদের সর্দার হলো, আমি তাকে বললাম আদমকে বানাইছে মাটি দিয়া, আগুন মাটি পানি বাতাস, তুমি তাকে একটু মেনে নাও, মাথা নত করো, একটু মানো তাকে, সেজদা করো, তার মানে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করো। উত্তর করলো শয়তান একটাই, যে না, আমি তাকে মানতে পারি না, মাথা নত করবো না, সেজদাও করবো না, যেহেতু আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর এই মাটির মানুষ আদমকে মাটি দিয়া বানাইছেন। এর সব হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, গর্ব প্রকাশ করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই শয়তান মারদুদ। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো আর শত্রুতা শুরু করে দিল আদম সন্তানের সাথে, যে ঘোষণা করে দিল এই আদম সন্তানকে পদভ্রষ্ট করবই, প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে আমি তাকে দাগা দেব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, পারবি না, আমার কিছু মুখলেস বান্দা আছে, আমার কিছু পাগল আছে, যেই পাগলেরা আমি আল্লাহর স্মরণ করবে। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন,
الشيطان وزاس منار قلبي بني آدم فإذا ذكر الله خنسا وإذا غفل وسوس আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বনী আদমের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, শয়তান ওখানে জাসিম হয়ে বসে থাকে, ওখানে সুর ঢুকায় আর কুমন্ত্রণা দেয়। এই আদম সন্তান যখন জিকির করে, ইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, শয়তান ঘুরে যায়। জিকির যখন বাদ দেয়, শয়তান আবার তাকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার অনেক খাস বান্দা, মুকাররব বান্দা, যারা আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর সঙ্গে প্রেমের রশির বন্ধন লাগাইছি, শয়তান তুই তাদেরকে কুমন্ত্রণা দিয়া আমি আল্লাহর কাছ থেকে দূরে নিতে পারবি না, তাদেরকে পারবি না, আর সময় পারবি। তাহলে শত্রুতা শুরু হয়েছে শয়তানের সাথে, মানুষের সাথে খুনও শুরু হয়ে গেছে ওইখান থেকে। এই শয়তান খুনও করাইছে প্রথমে, একটার একটা কথার কারণে আজকে এই দুরবস্থা হয়েছে, সেটা হলো এই অহংকার। শয়তান অহংকার হলো যে আমি বড়, আমি আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি, এই অহংকারে ডুবছে। প্রাইড গোজ বিফোর ফল, অহংকার হলো এই পতনের হলো মূল। যে অহংকারের কারণে শয়তান মর্দুদ হলো, বিতাড়িত হইল, ওই অহংকার যেন আমার আপনার মধ্যে যেন না আসে, তাহলে শয়তানের একটা স্বভাব কিন্তু ভিতরে ঢোকানো হইয়া যাবে, এটাই কিন্তু প্রমাণিত হয়ে যাবে, হিসাবপত্র করতে হবে। কাজেই ভিতরের ওই কালিমা, ওই অহংকার, ওই সমস্ত কিছু দূর করতে গেলে একমাত্র সত্যই হলো আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, সূরা নাস পড়ি, সূরা ইখলাস পড়ি, আয়াতুল কুরসি পড়ি, সুরাতুল ফাতিহা পড়ি, এগুলো পড়লে আর এই জিকির করলে শয়তান কাছে চাইতায় এগুলো ধোকার দিতে পারবে না, ও তখন দূরে থাকবে। আর মারাদার যে শয়তানগুলি আছে, এগুলো যখন বিসমিল্লাহির রহমানির রাহিম পাঠ করা হবে, এগুলো সীসার মতো তখন গলে যায়, কাছে থাকলে সীসার মতো গলে যায়, এটা শেষ হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে না। দুই বেলা সবক, দুই বেলা একটা জিকির, একটা উজিফা আপনি আমি করি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 100, 100, 300 বার করি। এই তিন কথার একই মানে খেয়াল করি, আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে, আমি আল্লাহর দিকে চাইয়া রয়েছি, আমি আল্লাহকে দেইখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দে, কয় বান্দা আমাকে ডাকুক, ডাকটা কানে শোনার চেষ্টা করবে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 500, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেল করবেন, আল্লাহ বাদে কেহ মাবুদ। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, হাঁটতে চলতে ফিরছে, উযু ছাড়া, টুপি ছাড়া, আন্দাজে অনুমানে। এই জিকির করতে করতে দেখা যাবে যে কোনো একদিন শান্তি মনে আইসাই গেছে। আর আল্লাহ পাক ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, এই বান্দা তোমার অন্তর প্রশান্তি হইতে চাও, অন্তরটাকে শান্তি করতে চাও, অন্তর যদি শান্তি করতে চাও, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো, আলহামদুলিল্লাহ, এই জিকির যদি বেশি করো, তাহলে এই কলবটা, হৃদয়টা তোমার শান্তিপ্রাপ্ত তোমার হবে। আর এই অন্তর কলবটা যদি, হৃদয়টা যদি শান্তিপ্রাপ্ত হয়, এই শান্তির ধারা দেহের সব জায়গায় প্রবাহিত হবে,
তোমার বাড়িতে, তোমার কর্মস্থলে, তোমার সংসারে সেই শান্তির বাতাস প্রবাহিত হবে। সকাল এবং সন্ধ্যায় এই জিকিরটা করি, কামাই দেব না ইনশাল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ কবুল করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে। হাত দমা দেখি এই সরাসরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়। যে চাষা আলস্য ঘরে বীজ না বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়? রাখলি সদাই কাম কামিনী সাতটা নিনা জোয়ার চিনি, জীবন ভরে ভাষ্টিরে গায়ের জোরে সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভুল যায় না জানা, কোন পথে তোমার ঠিক ঠিকানা এত ভেব যায় না জানা। আর কিরে তোর সাধন ভজন অনুরাগের সময় গেলে, অনুরাগের সময় গেলে তো সাধন ভজন তোমার তর হবে না। এবার অনুরাগের সময় আছে, শরীরে শক্তি আছে, সময়টারে খাটাইয়া দাও। এইবার একবার একবার জিকির করে পাঁচ মিনিট দশ মিনিট জিকির করতে করতে যখন আধা ঘন্টা সময় হয়ে যায়, এরপরে জিকির একটা 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 ই চালু হয়, এরপরে এক ঘন্টা দুই ঘন্টা নেয়, এটা দুই তিন ঘন্টা জিকির কীভাবে যে হয়ে গেছে বুঝবিনি তো না। এটা আগে চালু করতে হয়, প্রথম চালু করাটাই হলো কষ্ট। বেশি জোরে জিকির করলে বেশিক্ষণ জিকির করতে পারবেন না, জিকির করতে হলো আস্তে 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 জিকির করলে পরে কিছুক্ষণ পরে জিকিরটা একটু জোরে হয়, এটা অনেকক্ষণ পর্যন্ত জিকিরটা থাকে। প্রথমে যদি জোরে জিকির করেন এরপরে কোনটা করবেন, এটা বলে আস্তে আস্তে করে জিকির শুরু করবেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। এই কোনো সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পর জিকির করবেন। এটা যদি বেশি ফল ফল ভালো পাইতে চান রাত বারোটার সময় জিকির করা শুরু করে দেন। একটু গভীর রাত, গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগে, এসব হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ আকওয়াম কিলা। আল্লাহ পাক বলেন, এ বান্দা শোনো, আমি আল্লাহ গভীর রজনীতে আমার কুদ্দুতিফা জমিনে নামাইয়া দিই, আমি কুদ্দুতিভাবে তাকাইয়া থাকি আমার কোন ভোলা বান্দা কোন আসে, একবার ডাক দিবে আল্লাহ বলে। আল্লাহ বলেন, বান্দারে আমি দশ বার তোর ডাকের উত্তর দিয়ে থাকি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। আল্লাহ পাক বলেন, বান্দারে আমারে ডাকো আমি তোমার ডাকের উত্তর দিয়ে থাকি, আমারে স্মরণ করো আমিও তোমার স্মরণ করি, আমি তোমার ডাকের উত্তর দিই কিন্তু তুমি তো অসহায় কানে শোনো না।
এইবার সাধনা করতে 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 এমন একটা সময় হবে যখন বান্দা তার রুহের কান দিয়া আল্লাহ পাকের ডাকের উত্তর শুনবে রুহানি জগতে, রুহানি জগতে শুনবে। এইভাবে কোন বান্দা যখন গভীর রজনীতে উঠে আল্লাহ পাকের নাম ধরে যখন ডাকা ডাকি পারে, আল্লাহ বলেন বান্দারে আমার এই নামের জিকির অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে থাকে, মনের মধ্যে খুব বেশি লাগে, গাইতে যায়। আল্লাহ পাক বলেন বান্দারে আমি গভীর রজনীতে আমার কুদ্দুতি পা যখন জমিনে নামাইয়া দিই আমি দেখি আমার কোন বান্দা রাতের ঘুমকে হারাম করিয়া দিই, আমার দরবারে বেজার হইয়া বসিয়া বসিয়া কান। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাদ করে আনা ইনদাল মন কাসিরাতে কলবহুম, আল্লাহ পাক বলেন আমার যে বান্দার দিলটা অনেক নরম আমি আমার বান্দার সঙ্গী সাথী হইয়া যাই। অন্তর দিলটা নরম করতে গেলে আল্লাহর জিকির করা লাগবে বেশি বেশি, সকালে জিকির করেন, সন্ধ্যায় জিকির করেন, আবার শেষরাত্রিতে জিকির করেন, বেলা উঠার আগে বেলা উঠার পরে, বেলা ডুবার আগে আর বেলা ডুবার পরে। আল্লাহ পাক ইরশাদ করতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়ালা জুনুবিহিম ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার যেই বান্দা বসে বসে জিকির করে, দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করে, আর পার্শ্ব দেশ হইয়া কাত হইয়া শুয়ে থাকে তখনও জিকির করে, অর্থাৎ সকল অবস্থায় আমি আল্লাহর স্মরণ থেকে দূরে যাই না। আল্লাহ পাক বলতেছে না না জালিসুম মান যাকারানি, আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন জিকির করে আমাকে যখন ডাক দেয় আমার ক্ষুদ্রতা তো গরিব হইয়া যায়, আমি তখন বান্দার সামনে কুদ্দুতি ভাবে হাজির হইয়া যাই। মিশকাত শরীফের হাদিস আনা জালিসুম মান যাকারানি, যে আমার জিকির করে আমার স্মরণ করে আমি তার সামনে কুদ্দুতি ভাবে হাজির থাকি। আর এইভাবেই তো আল্লাহর জিকির করতে হবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ বলেন বান্দারে আমার জিকির করো, আমার নামাজ পড়ো, নফল কোরআন শরীফ তেলাওয়াত করো, আমার ইবাদত যখন করো বান্দারে এই খেয়াল করো যেন আমি আল্লাহর এই দেখতেছি। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি না দেখো আমার কুদ্দুতি দিল দিয়া কুদ্দুতির চক্ষু দিয়া তো আমি তোমারে দেখি। কোন একদিন এমন একটা সময় হবে এই দুনিয়ার এই বাস্তবতা সব শেষ হয়ে যাবে, 30 বছরের জীবন শেষ হয়ে যাবে, 60-70-80 বছরের জীবন শেষ হয়ে যাবে, কবরের জীবন আরম্ভ হইয়া যাবে, হাসর আরম্ভ হইয়া যাবে, বিচার কার্য শুরু হইয়া যাবে। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে মনে কইরা স্মরণ কইরা তার বন্ধুরে মনে কইরা স্মরণ কইরা যত দুঃখ কষ্ট সাগর পাড়ি দিলাম, কত মানুষের লাঞ্ছনা গন্ধনা দিল সহ্য করলাম, এসব কিছুর উপরে আল্লাহ পাক বলবেন ও বান্দা বলছিলাম কোরআনুল কারিমের মধ্যে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতি, আল্লাহ পাক বলেন বান্দারে আমার জন্য এত কষ্ট, আমার দেখার জন্য এত কষ্ট, আমার রাসূলের প্রেমের মধ্যে এত জ্বালা ছিল। আল্লাহ পাক বলেন ও আশিকেরা পাগলেরা, সূরা নজমের মধ্যে দেখে ও আশিকেরা পাগলেরা, শুনো কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন 14 তারিখের পূর্ণিমার চাঁদ দেখতে তো একটু কষ্ট হয় না। আল্লাহ পাক বলেন বান্দারে আমাকে অনুরূপভাবে স্পষ্ট হাশরের ময়দানে দেখবি। আল্লাহ পাক বলেন ও আশিকেরা পাগলেরা আমি আল্লাহরে দেখা পরিতৃপ্ত হইয়া জান্নাতে যাও। কোন কোন পাগলেরা বলবে আল্লাহ বেশ তো চাই না আর জাহান্নাম বুঝি না, বেশ তো বুঝি না, তোমারে পাওয়ার জন্য এত রাস্তা তৈরি করে আসলাম, তুমি আমাদের সাথে তোমার দর্শন দাও। এত
করতেছে। আল্লাহরে যদি বেসতে যাই হাসরের ময়দানে, মাওলারে তোরে যদি না পাই ওই বেশ তো জাহান্নাম হয়ে যাবে। আর যদি জাহান্নামে যাই মাওলারে তোরে যদি পাই আমার ওই জাহান্নাম জান্নাত হয়ে যাবে। আজ আল্লাহর ইশক আল্লাহর প্রেম ভালোবাসার ভিতরে গতি আসবে না যদি জিকির কলবের মধ্যে যদি না পড়ে। এই জিকির করে ভিতর থেকে আল্লাহ পাওয়ার প্রেম জাগরণ হবে, রাসূলের প্রেম ভালোবাসা একটা শক্তি আসবে, এই শক্তি দিয়া শক্তিকেই ভক্তি হবে। এই জন্য আমার মসজিদ কেওলা বলছে সকাল বিকালে জিকির করো, জিকির করতে করতে এমন একটা সময় আইবে, এমন একটা টাইম আইবে জিকির করতে 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 দেখবা কি বাইরে। এটা হিসাবপত্র মুসাহাদার সবকের মধ্যে শেষ সবক, মোরাকাবার শেষ সবকের মধ্যে আছে অফি খুশি কোন বন্দরে আমার নিদর্শন তোর সিনার মধ্যে আছে কেন তুমি। এ কথার অর্থ হলো এই তোমার মধ্যে যে মানুষটা আছে ওই মানুষটা যেন ভিতর থেকে বাড়ি হয়ে গেল আবার তোমার ভিতরের মধ্যে ঢুকলো। কে আসে আর কি যায়, আসে কে আবার যায় কি, এটা হলো রুহের মানুষ। এই জন্য দাদা হজুর কলা বলছেন ও বারিষ্টার স্বপ্ন, আমি এসাকের মধ্যে আরেকজন এসাক আছে, আমি এসাকের মধ্যে আরেকজন এসাক আছে, তার হাত আছে চোখ আছে সব আছে, মানুষের মাঝে আছে মানুষ, এবার খুঁজে দেখ না তাই দেশান নিরালাতে বোঝা যাবে না তা যাতে তাতে মানুষের মধ্যে আরেকটা রুহের মানুষ আছে, আধ্যাত্মিক জগতেরই মানুষ আছে। ঘুমাইসা থাকেন আপনার ভিতর থেকে সইলা যায় কে, বন্ধুর সাথে দেখা করেন কে গেল, এই যে ভিতর থেকে যায় আবার ভিতরে আসে, তার সাথে কি পরিচয় তোমার হয়েছে কোনোদিন, এবার ভিতরের ওই মানুষটার সাথে পরিচিতির সভা, পরিচিতি সভা হইয়া যাবে। আল্লাহ কবুল করে না, গায়ে গায়ে ডান হাত ধরে গুনার জন্য তওবা হবে। যদি কেউ নিয়াত করেন নিয়াত করেন, আমি এখন বায়াত বা মরিদ হয়ে গেলাম। ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبة قيام صبوري باتو سے اور صبورے کاموس اور بیت قیام اوہر ہاں محمد منظر الاسلام সিদ্দিকী খলিফা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব আইমির মাওলানা কবুল সকল সন্তানটা জিকির করবেন, কামাই দেবেন আল্লাহ, আল্লাহ কবুল করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, রহমত বরকত তুমি নাজিল করো, হাত নামান। এই এই পাগলরা এই মাসিক মাহফিল আসে আমার বাড়িতে চলে যায়, আপনারা তো নিম্ন মধ্যবিত্ত পরিবার এত টাকা পয়সা এত কিছু হাতে নাই, আমি দোয়া করি সবসময় ধনে জনে মানে তুমি সম্মানে মানে, কত ঝড় বৃষ্টি কত কিছু গেল তবু তো সাইরা দিলাম না মাওলারে তোর পা, আল্লাহ তোমার জন্য যত কাঙ্গালিনী যত দোষী, যত দোষী যত কাঙ্গালিনী এই পৃথিবীর বুকে হইলাম, তবু তোমাকে ধরেই থাকতে চাই, শয়তান যেন ধরে না নিয়ে যায়, তোমার প্রেমের ভালোবাসার থেকে যেন বিচ্যুতি না ঘটি, যতই অভাব থাকুক যতই বিপদ থাকুক তবু যেন ধৈর্য ধারণ করতে পারি, মাওলা তোমার রেজাবন্দি যেন কামনা করতে পারি, কত পরীক্ষা আমাদেরকে তুমি দাও, অসুখ বিসুখ পরীক্ষা দাও, সন্তান নিয়ে যাও সেই পরীক্ষা দাও, বিপদ বিপদ দিয়া দাও, আমরা তো অসহায় আমরা তো ছোট মানুষ,
তোমার মতো মহান প্রভু পরীক্ষায় আমরা কি হয়েছিল। তাই করি বলেন, আমি যত দুছি তোমার লাগিয়া পান বন্ধুরে, যত দোষী তোমার লাগিয়া, আমি যত দোষী তোমার লাগিয়া পান বন্ধুরে, যত দোষী তোমার লাগিয়া, যত দোষী তোমার জন্য, যত দোষী যত কলঙ্কিত হইলা, তাই হের জমিনে বিশ্ব নবী বিশ্ব মানবতার প্রতি, আর তারে মানুষ তারে পাথর মারল, মায়েরা বেহুশ করে তারে ফালায়, তুমি আমি কি এত দুঃখ পোহাইলাম ক, আমরা তো ভালো মতোই আসি, তারপরও নবী নাই রসুল নাই, এই ফেতনা ফাসাদের জমানা, আল্লাহ তবু তো তোমার নাম নেই, তবু তো জিকির করি, এরপরে যদি এত পরীক্ষা হয় আল্লাহ বিনা পরীক্ষায় পাশ করিয়া দাও। জীবনের বহু পরীক্ষা হয়ে গেল, আর পরীক্ষায় বোধ হয় পাঠ যদি করতে না পারে যদি ভেল হইয়া যায়। এই দুনিয়া নামক এই মহাসাগরের মধ্যে যদি আমাদের তরিটা যদি ডুবে যায়, কলঙ্ক যদি হয়ে যায়, হাত ধরে তুলে উঠায় তোমার দয়ার অপার করুণার জন্যে বসিয়াছি হে আল্লাহ, তুমি কবুলার মঞ্জুর আমাদের কি করে না রহমত করতে হবে না সে করে আল্লাহ 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 وفوض امر الى الله ان الله بصير بالعباد تقبل منا انك انت السميع العليم فاستجبنا له ونجيناه من الغم وكذلك نجي المؤمنين এই আশেক পাগলেরা কান্নাকাটি পরে কাছে যায় যায় একটু বসে, তাদের ভিতরে যে ধাক্কাটা কষ্টটা লাগে, তুমি রহমতের এক আল্লাহ পাকের রহমতের দৃষ্টি সারা কেউ তো কান্দে পারবে, চোখে তো পানি এমনি আসে, তুমি কাছে বসো, ওই রহমতের বৃষ্টিতে তুমি একদিন ভিজবা। তাই আমার দরদি বন্ধু বলছিলেন, এত কান্না কে আর নিল দেশে, কেড়ে গেল এত ভালোবেসে, এমন চাঁদের আলো পাগল করিল আমারে, কে এই কান্না আনলো, কান্নার দেশ থেকে এই কান্না আসে, এটা তো অন্তরের ভিতরের প্রেমের ভালোবাসার বিরহের সুখের পাবে, এই ছোট্ট জীবন শেষ হয়ে যাবে, দেখতে দেখতে জীবনের এই সোনালি দিনগুলো চলে গেল, মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, মাথার চুল পেকে গেল, দাড়িগুলি সাদা হইয়া গেল, কবরের মাটি শরীরে মাখাইয়া গেছে, মরণের দাগ বোধ হয় লেগে গেছে শরীরে, হাত্তা জুরতুমুল মাকাবির, এই যুবক যুবতী কোথায় চলচল ভক্তির মতো, এবার তাকিয়ে দেখো তোমার পিতা তোমার মাতা তোমার চাচা পরপারের যাত্রী হতে চলছে, তুমি কোথায় যাও, কোনো একদিন তোমার জীবনাবসান হয়ে যাবে, বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে মরা দেহটি লাশ হয়ে পড়ে থাকবো আকাশের নিচে, জমিনের উপরে জীবনের মতো স্পন্দন বন্ধ হয়ে যাবে, হাতের চল শক্তি চলে যাবে, চক্ষু দুটি নিষ্প্রভ হয়ে যাবে, আর এই স্পন্দন এই কথা আর থাকবে না, হাতের এই শক্তি আর পায়ের এই শক্তি সব কিছু একদিন নিয়ে যাবেন যে শক্তির মালিক যিনি, তোমার এই তরি জীবনের শেষ ঘাটে ফিরিবে জান্নাম হলু কবর, যে দেশে গেলে মানুষ চিঠি লেখে না, যে দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না, যে দেশে গেলে মা বোনের হাতের চুরি খুলে যায়, যে দেশে গেলে কানের মার্কি খুলে রাখা হয়, ওই দেশের নাম হলো কবর, যেই গেলা সেই যে গেলা আত্মভিরা হবে না, না ফেরার দেশে কত মানুষ চলে গেল, কোন একদিন আমি না ফেরার দেশে চলে গেল, যেখানে তুমি থাকো না মানুষ যত হোক সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক, পাবে না পরিত্রাণ,
আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধূপ ধূপ তরঙ্গিত শব্দ থামিয়াছে বুকে, যে আমার সুখে দুঃখে জানাই রেখেছে বুকে চির মমতায়, যে আমার দেওয়া ব্যথা ভুলে কয় হেসে কথা অসীম ক্ষমায়, যে বুকেতে ঠাঁই নিলে অসীম অভয় মিলে চিন্তা নাহি আর, যার তরে ঘর বাঁধি সুখে দুঃখে হাসি কাঁদি দরুণে বন্ধু আমার তোমাকে ভালোবাসা। জীবনের কত রাস্তা পার হয়ে আসতা নবী, তোমাকে তো দেখি নাই কিন্তু তবু তোমাকে ভালোবাসি, দেখি নাই যাকে তার তার সাথে কেন এই আকর্ষণ, কেন এই প্রেমের বন্ধন, কেন এই পাগল পারা। এই ভিতরে আল্লাহ পাকের জিকির আলো আরো বেশি আসুক, আরো গতি বেড়ে যাবে, ওই গতি বাড়বে মনসুর হাল্লাজের মতো, ওই গতি বাড়বে হযরত আবু হুরায়রার মতো গতি বেড়ে যাবে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন, কবুল করিয়া দেন গো মাওলা, কবুল করিয়া। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, মাফ করিয়া দাও তোমার আশিক পাগলেরা, আল্লাহ তোমার দরবারে আমরা সবাই হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের জন্য হইয়া যাও, আল্লাহ তোমার আশেক পাগল তুমি ভরাই, পাগলদেরকে তুমি কবুল করিয়া আল্লাহ, যারা হজে যাবে আল্লাহ তাদেরকে কবুল করে নাও, বাংলাদেশ থেকে যারা যাবে মক্কা মদিনা শরীফ যারা যাবে আল্লাহ কবুল করে নাও, এখানে স্থানীয় যারা আছে বন্ধুরা যারা এ দরবারে মুরিদ হয় নাই আল্লাহ আমাদেরকে তো তাও ভালোবাসে, আল্লাহ তোমার আশিক তোমার পাগল তুমি বানাইয়া নাও, তাদেরকে তুমি কবুল করে নাও, রহমতের বর্ষণ দ্বারা আমাদেরকে তুমি ভিজাইয়া দাও, যারা বিপদ আছে বিপদ তরাইয়া নাও, জানি না কোন আশিক পাগলের হাত তোমার দরবারে কবুল হইয়া গেছে, মাওলার ওই হাতগুলিকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের জন্য মেহেরবান হইয়া যাও, হাশরের ময়দানে দয়ান নবীজির শাফায়াত তুমি নসিব করে দিও আল্লাহ, আল্লাহ আমার মুর্শিদের সাথে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এ মাহফিলকে কবুল করে নাও, মা বোনদেরকে কবুল করে নাও, বিপদে যারা আছে বিপদ তরাইয়া দাও, সমস্যা দূর করে দাও, আল্লাহ তোমাকে চাওয়ার পরে এ দুনিয়াতে কত লাঞ্ছনা গঞ্জনা, আল্লাহ কত বিপদ কত কিছু সহ্য কর, আর কত ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ ধৈর্যের বাঁধ তো ভেঙে যায়, আল্লাহ এই তরি যেন ডুবে না যায়, তোমার রহমতের হাত দ্বারা মাগফিরাতের হাত দ্বারা আমাদেরকে তুমি ধরে রেখো, শয়তান যেন না নিয়ে যায়, আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করে নিও, আল্লাহ আমার সঙ্গে আলেম আলম হাফিজ করে যারা হাত তুলেছে সকলকে তুমি কবুল করে নাও, আল্লাহ তোমার আশিক পাগলেরা বহু দূর থেকে এই দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার মধ্যে বহু দূর থেকে যারা এখানে হাজির হয়ে গেছেন আল্লাহ তুমি কবুল করে নাও, যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে আল্লাহ ঋণকে তুমি পরিশোধ করে দাও, আল্লাহ ভুল করেছি পিতামাতার অবাধ্য হয়ে গেলাম, আল্লাহ পিতামাতাকে আমাদের প্রতি রাজি খুশি তুমি বানাইয়া দাও, প্রত্যেকটা সংসারকে তুমি সুখময় করে দাও, ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার আল্লাহ তুমি বানাইয়া দাও, রব্বের হাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা, আল্লাহ যে সংসারে ছেলে সন্তান নাই কন্যা সন্তান নাই আল্লাহ একটা সন্তান দিয়া ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও, রব্বের হাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা অফবিদামরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ تقبل منا انك انت السميع العليم بحق كلمه طيب لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه